আমার প্রিয় ছাত্রছাত্রী, আগের ভিডিওতে আমরা নদী কাকে বলে এবং নদী সম্পর্কিত বিভিন্ন শব্দ সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা নদীর কাজ সম্পর্কে জানব। অ্যাকচুয়ালি নদী তিন রকম কাজ করে, ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। আজকে আমরা এই সম্পর্কে একটু জানব। এই হচ্ছে উঁচু পার্বত্য অঞ্চল, সমভূমি, আর এই বদ্বীপ বা মোহনা অঞ্চল, নদী উৎস থেকে মোহনা। উচ্চ পার্বত্য অঞ্চল এই সমভূমি অঞ্চল, আর এটা বদ্বীপ অঞ্চল। তাহলে উচ্চ পার্বত্য অঞ্চলকে যখন নদী প্রবাহিত হয় তখন তাকে নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহ বলা হয়। কি বলা হয়? নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহ। সমভূমির উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন তাকে মধ্যগতি বা সমভূমি প্রবাহ বলে, সমভূমি প্রবাহ। আর যখন বদ্বীপ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে তখন নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। যে নদীতে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায় সেই নদীকে বলা হয় আদর্শ নদী বা আইডিয়াল রিভার। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল, হোয়াংহো, মিসিসিপি, মিসৌরি, এই সমস্ত নদীগুলোকে আমরা আদর্শ নদী ধরতে পারি। এবার উচ্চ গতিতে ভূমির ঢাল বেশি, জলের প্রবাহ বেশি, তাই এখানে প্রধান কাজ হচ্ছে ক্ষয়। মধ্যগতিতে ক্ষয় হয় কোথাও কোথাও, বহনও হয় কোথাও কোথাও, আবার সঞ্চয় হয়, কোনো একটাকে প্রাধান্য দেওয়া যাবে না। কিন্তু নিম্নগতিতে সঞ্চয় কাজ প্রাধান্য পায়। কী কাজ প্রাধান্য পায়? সঞ্চয় কাজ। তাহলে উচ্চগতি মানে ক্ষয় কাজ, মধ্যগতি মানে তিনটি কাজই কোথাও কম বেশি হয়, আর নিম্নগতি মানে সঞ্চয় কাজ। তাহলে এই তিনটি গতির নদীতে দেখা যায়। আজকে আমরা নদীর ক্ষয় কাজ সম্পর্কে একটু জানব। নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয় কাজ করে? পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজই হলো ক্ষয়, আর এই ক্ষয় কাজ নদীর চারটি প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়। এই চারটি প্রক্রিয়া কি? নদীর ক্ষয় কাজের চারটি প্রক্রিয়া কি? প্রথম প্রক্রিয়া, নদীর ক্ষয় কাজের প্রথম প্রক্রিয়া হচ্ছে জলপ্রবাহ ক্ষয় বা জলপ্রবাহ জনিত ক্ষয়। অর্থাৎ নদী যখন, অর্থাৎ নদী খাত দিয়ে জল যখন প্রচণ্ড গতিবেগে প্রবাহিত হয় উচ্চ পার্বত্য অঞ্চলে, তখন সেই জলের আঘাতে নদী খাতে অবস্থিত কোমল শিলাসমূহ, কোমল বা অপেক্ষাকৃত কঠিন শিলাসমূহ ক্ষয়ীভূত হয়। অর্থাৎ জলের আঘাতে যখন নদী খাতে বা নদী উপত্যকায় কোমল শিলাখণ্ড ক্ষয়ীভূত হয় তখন সেই ক্ষয়কে জলপ্রবাহ জনিত ক্ষয় বলে। দুই নম্বর হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এটা কিভাবে হয়? জলের প্রবাহে বিভিন্ন ধরনের ছোট বড় আবার এর থেকে বড় এরকম নুড়িখণ্ড প্রবাহিত হয় জলের সঙ্গে। এই নুড়িখণ্ড নদীর তলদেশের সঙ্গে ক্রমাগত কি করে? তলদেশের সঙ্গে ঘর্ষণ করে, তলদেশের সঙ্গে। অর্থাৎ ছোট ছোট নুড়ি, বালি, ছোট ছোট খণ্ড, পাথর খণ্ড, এরা নদীর গতিবেগে, জলের গতিবেগের সঙ্গে প্রবাহিত হয় এবং প্রবাহিত হতে হতে নদীর তলদেশের সঙ্গে ক্ষয় করে। এই নদীর তলদেশের সঙ্গে যখন ক্ষয় করে তখন তাকে বলা হয় কি? অবঘর্ষ ক্ষয়। কি বলা হয়? অবঘর্ষ। তিন নম্বর হচ্ছে ঘর্ষণ ক্ষয়। এটা নদীর জলে বাহিত বিভিন্ন এই যে নুড়িখণ্ডগুলো দেখলাম, এই নুড়িখণ্ডগুলা পরস্পরের সঙ্গে নদীর জলের সঙ্গে যখন প্রবাহিত হয় তখন একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করে, ঘর্ষণ করে, তারপরে তারা আরো ছোট ছোট হয় এবং পার্শ্ববর্তী অঞ্চলকে ক্ষয় সাধন করে। তাহলে প্রথম জলপ্রবাহ জনিত ক্ষয় হলো, দ্বিতীয় অবঘর্ষ ক্ষয় হলো, তৃতীয় ঘর্ষণ ক্ষয়, আর চতুর্থ নম্বর হচ্ছে দ্রবণ ক্ষয়। কি ক্ষয়? দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয়টা কেমন? আগে দ্রবণ ব্যাপারটা বুঝতে হবে। দ্রবণ ব্যাপার বলতে আমরা যদি জলে লবণ দিই কি হবে? গলে যাবে জলে। জলে যদি চিনি দিই তাহলে যখন জলে ওই লবণ দ্রবীভূত হয়ে গেল, মিশে গেল, একে দ্রবণ বলা হয়। এবার ওটা কিভাবে নদীর ক্ষয়কার্যে অ্যাক্টিভেট হয়? আমরা জানি মাটির ভিতরে
বা শিলাখণ্ডে একাধিক খনিজ উপাদান থাকে। এই খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম থাকে, বিভিন্ন ধরনের মিনারেলস থাকে, খনিজ থাকে। সেই খনিজগুলো কি হয়, নদীর জলপ্রবাহের দ্বারা অর্থাৎ নদীর জলের দ্বারা দ্রবীভূত হয়, ফলে সেই মৃত্তিকার অপেক্ষাকৃত কঠিন বা কোমল শিলার যে মৃত্তিকা থাকে সেই বা শিলাখণ্ডের যে সংশক্তি বল থাকে সেই সংশক্তি বলটা নষ্ট হয়ে যায়, যে সে আস্তে আস্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, অর্থাৎ দ্রবণের দ্বারা শিলাখণ্ড ক্ষয়ীভূত হলো। তাহলে একেই বলা হয় কি ক্ষয়, দ্রবণ ক্ষয়। তাহলে আমরা চারটে নদীর ক্ষয়কার্যের চারটে প্রক্রিয়া, জলপ্রবাহজনিত ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয় আর দ্রবণ ক্ষয়, এই চারটে প্রক্রিয়ায় নদীর ক্ষয়কাজ সম্পন্ন করে। ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি পুরো মাধ্যমিক সিলেবাস প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিজে পুরোটা শেষ করব। ঠিক এইভাবেই তোমরা নিয়মিতভাবে ভিডিও পাবে এবং নিয়মিতভাবে তোমাদের পুরো সিলেবাস কভার করা হবে। আমি আশা করছি তোমরা খুব ভালো ফল পাবে। ধন্যবাদ।